আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। জীবনে চলার পথে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের রোগ শোক এবং জরাজীর্ণতে আমরা পতিত হই। কেউ কেউ আমরা আছি এই সমস্যা থেকে আমরা উত্তরণ পাই, আবার কেউ কেউ আছে এই সমস্যার কারণে আমাদের মৃত্যু পর্যন্ত হয়, কেউ কেউ আছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন এই ব্যথার কারণে। তারপরেও আমরা চেষ্টা করি সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য। তো সেটার জন্য আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ডক্টরের পরামর্শে আমাদের সঠিক চিকিৎসা। তো আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে কথা বলিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে পরিচিত হই এবং ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ বাজিতপুর থেকে এসেছি। আপনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে আপনি এসেছেন। আচ্ছা, আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আপনার যে ট্রিটমেন্টটা ছিল সেখানে যেটা হয়েছে, আপনার স্পন্ডলাইসিস হয়েছিল আপনার বোথ নি, এবং আপনি একজন পিএলএডি রোগী, যেটা হচ্ছে আপনার L1, 2, 3, 4, 5 এবং S1 আপনার সমস্যা ছিল, এবং আপনার পিএলএডি হয়েছিল সার্ভাইকেলের 4, 5, 6, অনেকগুলো ডিস্কে আপনার সমস্যা ছিল। তো আমাদেরকে কি একটু বলবেন যে এই সমস্যাটা ঠিক কত বছর আগে ধরা পড়েছিল? 7 বছর 8 বছর আগে থেকে ধরা পড়ছে। গত 7-8 বছর আগে এটা ধরা পড়েছিল। আচ্ছা, যখন প্রথম ধরা পড়ে আপনার, তো আপনার প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যাগুলো হতো? হাঁটু দুটো ফুলে গেছে প্রথম। আচ্ছা, সবার প্রথমে হাঁটু ফুলে গিয়েছে? ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে হাঁটু থেকে পানি বের করা হয়েছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, তারপর পানিটা কমাতে, ব্যথা ঠিকই ছিল, ব্যথার অন্য অন্য ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, এইভাবেই চলে গেছে। কিন্তু ইদানিং গত মাসের আগের মাসের 4 তারিখ আমার হঠাৎ করে এত বেশি ব্যথা বেড়ে যায়, আমি একবার অজ্ঞান হয়ে যাই। তারপর 3-4 ইঞ্জেকশন দেওয়াতে ডাক্তারের পরামর্শ, অজ্ঞান শেষ হয়েছে, মানে কিছুটা কমছে। কমার পর এই পর্যন্ত আমার ছেলে সময় মতো যাইতে পারছে না, এখন সময় পেরে যায় আমার নিয়ে আসছে আপনাদের এখানে চিকিৎসা করার জন্য। আপনাদের এখানে চিকিৎসা করাতে আমি অনেকটি উন্নত। এখন আপনি অনেকটুকু ভালো এবং সুস্থ আছেন। ম্যাডাম, আপনি কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন এখানে? এখানে আমি 7 দিন, আজকে 8 দিন। 8 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আপনি গত 7-8 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন, তো এটার জন্য আপনার স্বাভাবিক যে কর্মকাণ্ড বা স্বাভাবিক যে আপনার জীবনে যে কাজগুলো, সেগুলো কী ধরনের সমস্যা হতো? কষ্ট, বসতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, নিচে বসে রান্নাবান্না করতে পারি না। রান্নাবান্না তো 3-4 বছর ছেড়ে দিয়েছি, বিছানার থেকে উঠতেও কষ্ট হইতো, মাথা ঘুরে পড়ে যেতাম, এমন ধরনের অনেক সমস্যাই, ওয়াশরুমে যাওয়া অসুবিধা, বসা অসুবিধা, কমোডে বসি তবু অসুবিধা হয়। তার মানে এরকম একটা সমস্যা আপনি চলে আসছিলেন যে আপনি অন্য মানুষের সাহায্য ছাড়া আপনার চলাচল করাটা অনেক কষ্টকর হয়েছিল? ইদানিং চলাচল করাটা খুবই কষ্ট, এই দিকের ব্যথাটার পর থেকে আমি একা চলতেই পারিনি, আমাকে কেউ দৌড়ে দৌড়ে নিতে হয়েছে। আচ্ছা, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শাহাদাত হুসাইন। আচ্ছা স্যার, আপনি কি আপনার মায়ের সাথেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? না, আমি থাকি গাজীপুরে, আমি জব করি ঢাকাতেই। তো আমার মা থাকেন কিশোরগঞ্জের বাজিতপুর থানা, আমাদের গ্রামের বাড়ি ওখানে। তো দীর্ঘদিন ধরেই আমার মায়ের এই সমস্যাটার জন্য আমরা বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছি, চিকিৎসা নিয়েছি, অনেকবারই চিকিৎসা নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে চিকিৎসা নেওয়া হয়েছে, কিন্তু তেমন কোনো উন্নতি আমরা এ পর্যন্ত পাইনি। তো সর্বশেষ আমি ফেসবুকের মাধ্যমে একবার আমি ডক্টর শফিউল্লাহ স্যারের দেখা পাই, মানে ফেসবুকে ওনার পেজ দেখে, ওনার কিছু ভিডিও দেখে, ওনার কথাবার্তা শুনে ভালো লাগে, কোনো ব্যক্তির মাধ্যমে আমি ওনার কাছে আসিনি। তো এভাবে দেখে আমার মনে হলো যে স্যারকে একবার একটু দেখাই এবং স্যারের কী ধরনের ট্রিটমেন্ট বা এনভায়রনমেন্টটা একটু দেখে আসি। তো একবার আমি এসে একা একা একবার এখান থেকে ঘুরে দেখে গিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে, এখানকার পরিবেশটাও বেশ ভালো এবং এখানে যারা কর্মরত আছেন সবাই খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল, যেটা আসলে আমাদের দেশের অন্যান্য হাসপাতালগুলোতে, হাইলি এক্সপেন্সিভ যে 2-1টা হসপিটাল আছে সেগুলোতে হয়তো পাওয়া যায়, কিন্তু মিডল ক্লাস হসপিটালগুলোতে
এতটা আন্তরিকতা পাওয়া যায় না, এটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তো পরবর্তীতে আমি আমার মাকে এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তো নিয়ে আসলাম, আসার পরে সেদিনই শফিউল্লাহ স্যার আমাকে বললেন যে অ্যাডমিশন নিতে হবে, সেটা আরও দু সপ্তাহ আগের কথা। তো সেদিন আমরা আর অ্যাডমিশন নিতে পারিনি, কারণ প্রিপারেশন নিয়ে আসিনি। এক সপ্তাহ পরে এসে আমরা এখানে অ্যাডমিশন নিয়েছি এবং আমি আমার মায়ের কথা অনুযায়ী যেটুকু বুঝতে পারছি আমার কাছেও ভালো লাগছে, যে ট্রিটমেন্টটা ভালো হয়েছে, ইনশাআল্লাহ ভালোই হবে। এখন কি ওনাকে কি দেখছেন যে একটু স্বাভাবিকভাবে ওনার হাঁটাচলা করছেন, বা আগের যে ব্যথাগুলো ছিল সেগুলো কি এখন নাই, সেটা কি উনি বলছেন? হ্যাঁ, ব্যথাটা অনেকটাই কম, মানে আমাদের হয়তো আরও কিছুদিন এখানে থাকতে পারলে ভালো হতো। আমরা নিজেদেরই সমস্যার জন্য আসলে আমরা একটু তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তো স্যার যেই প্রেসক্রিপশন দিয়েছেন আশা করছি পুরোটাই সেরে যাবে। মানে ব্যথাটা এখন একেবারেই নেই, আগের চাইতে অনেক অনেক ভালো, আগের চাইতে অনেক ভালো। আচ্ছা মা, একটু জিজ্ঞেস করি আপনাকে যে তার মানে আপনি বেশ অনেক বছর, গত 7-8 বছর পরে আবার আপনি আপনার যে স্বাভাবিক জীবন সেই জীবনটাতে আপনি এসেছেন, ব্যথামুক্ত একটি জীবন, এই জীবনটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটু স্বাভাবিক থাকতে, মানে এটা কিন্তু আসলে আমরা সবসময় দোয়া করি যে আমরা আসলে যদি আল্লাহ যদি আমাদের একটু ব্যথাটা একটু কমিয়ে দেয়। আমরা এরকম অনেক মানুষকে দেখি যে তারা এরকমও বলেন যে আমার সব কিছুর বিনিময়ে আমাকে শুধু একটু ব্যথাটা যদি একটু কমিয়ে দিত। তো এখন সেই স্বাভাবিক জীবনটা আপনার পেয়ে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে এবং শান্তি লাগছে। আপনাদের কাছে আরেকটি জিনিস একটু জানতে চাইবো, যেমন আমাদের আশেপাশে কিন্তু আপনাদের মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো আপনি যেটা বলেছেন যে আপনি হয়তো স্যারের ফেসবুকের মাধ্যমে আপনি জানতে পেরেছিলেন স্যারের ব্যাপারে, পরবর্তীতে আপনি নিজেও একটু ইনকোয়ারি করেছেন আসলে ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন, আসলে কতটুকু সত্যি, দেন তারপরে আপনি ডিসিশন নিয়েছেন, আজকে হয়তো আপনি একটা সঠিক ডিসিশন নিয়েছেন বলে আপনার মা আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ। তো এরকম কিন্তু অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না তথ্যগত ভুলের কারণে বা হয়তো তাদের না জানার কারণে যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে ভালো তারা ট্রিটমেন্ট পাবেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন স্যার? আমি মনে করি যে এখন আসলে ডিজিটাল যুগ বা সোশ্যাল মিডিয়া সবার হাতেই আছে, আমি যেভাবে করে এসেছি একইভাবে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না যে স্যারের এখানকার ডিপিআরসি ট্রিটমেন্টের বিষয়টা সব জায়গায় ছড়িয়ে পড়তে। তারপরও আমি ইতিমধ্যেই আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যাদের সঙ্গে আমার কথা হয়েছে, যারাই আমার মার ব্যাপারে আমার কাছে খোঁজ নিচ্ছে, আমি সবাইকেই বলছি যে যদি আপনাদেরও কারো কারো কোনো পেশেন্ট থাকে নির্দ্বিধায় এখানে এসে দেখাতে পারেন, কারণ আপনারা নিজেরা এখানে এসে ভালো হয়েছেন, আপনারা বিশ্বাস করেন যে অন্য কেউ আসলে অবশ্যই তার একটা ভালো অন্তত ট্রিটমেন্ট পাবেন। দর্শক, এখানে আসলে একটি বিষয় দেখুন যে আসলে বারবার আমাদের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে যে আসলে এই ভদ্রলোক যেটা করেছেন যে ওনার মা যখন অসুস্থ ছিলেন গত 7-8 বছর যাবত ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, হয়তো সেই ট্রিটমেন্টগুলো হয়তো ভালো ছিল, হয়তো ওনার জন্য সেই ট্রিটমেন্টটা হয়তো উপযুক্ত ছিল না, যেটার কারণে হয়তো উনি সঠিক ভালো হননি। বাট পরবর্তীতে উনি ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার মাধ্যমে জানতে পেরেছেন এবং জেনে এসে ওনার যে কাজটা করেছেন যে উনি নিজে আগে প্রথমে এসেছেন, উনি এসে ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে উনি জেনেছেন, ভালো করে খোঁজ খবর নিয়েছেন, তারপর উনি ডিসিশন নিয়েছেন যে উনি ওনার মাকে এখানে ভর্তি করবেন। তার পরবর্তী ফলটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ওনার মা এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছেন, এবং উনি যেটা নিজের মুখেই বলছেন যে গত 7-8 বছর যাবত উনি যে কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে আজকে উনি অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন, যেটা অনেকদিন পরেই উনি পেয়েছেন এবং উনি অনেক হ্যাপি সেটার কারণে। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, সেটাই যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন আপনারা অবশ্যই আগে জানুন বুঝুন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করুন সঠিক বিশেষজ্ঞের মাধ্যমে, তাহলেই আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ, স্পেশালি ডিপিআরসিকে মানে অনেক অনেক ধন্যবাদ ভালো চিকিৎসা এবং ভালো সেবা, ভালো আন্তরিকতা দেখানোর জন্য।